চীন খুবই আকর্ষণীয় একটি দেশ। দেশটিতে প্রচুর মজার মজার ঘটনা রয়েছে। সেখানে এমন কিছু ঘটনা ঘটে যা বিশ্বের অদ্বিতীয়, রহস্যময়, বিচিত্র ও উত্তেজনাপূর্ণ। চলুন এজি নিউজের আজকের এই পর্বে চীন সম্পর্কে ঐতিহ্যগত কিছু ঘটনা সম্পর্কে জানা যাক। এমন কিছু ঘটনা আছে যা বিশ্বের অন্যান্য দেশগুলোতে রীতিমতো অভদ্রতা হলেও চীনে তা গ্রহণযোগ্য। খাবার গ্রহণের কথাই বলা যাক, যার কিছু নিয়ম নীতি আমাদের সঙ্গে মিলে যায়, কিন্তু কিছু নিয়ম নীতি একেবারেই ভিন্ন। যেমন চেয়ারে বসতে বললে বসা, সর্বপ্রথম বররা খাবার খাওয়া শুরু করলেই কম বয়সীরা শুরু করবেন। এছাড়াও স্মার্টফোন থাকলে তা শব্দহীন করে রাখাও ভদ্রতার অংশ মনে করেন তারা। স্মার্টফোন শব্দহীন করে রাখা ভদ্রতা হলেও খাবার খাওয়ার সময় থুতু ফেলা, হাই তোলা, ঘৌ ঘৌ শব্দ করা, পেকুর তোলাকে স্বাভাবিক আচরণ হিসেবে গণ্য করা হয়। আমাদের দেশে কিন্তু এই আচরণগুলো রীতিমতো বিরক্তিকর হিসেবে গণ্য করা হয়। চীন হচ্ছে বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যার দেশ। 2017 সালে চীনের জনসংখ্যা ছিল 138.6 কোটি। বর্তমানে এই জনসংখ্যা 143 কোটিরও অধিক। বিশ্বের মোট জনসংখ্যার শতকরা 18.47% লোক বাস করে এই চীনে। জনসংখ্যা অনেক বেশি হলেও প্রতি বর্গ কিলোমিটারে জনবসতি কিন্তু অনেক কম, কারণ দেশটির মোট আয়তন অনেক বেশি। জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে মাত্র 153 জন। আবার আয়তন বেশি হলেও আয়তনে চীনের অবস্থান বিশ্বের চতুর্থ। জনসংখ্যা অনেক বেশি হওয়ায় তাদের চাইনিজ ভাষাটি বিশ্বের সবচেয়ে বেশি মানুষ কথা বলে। বিশ্বের বৃহত্তম সৈন্যবাহিনীর অধিকারী হচ্ছে চীন। 1927 সালে পিপলস লিবারেশন আর্মি গ্রাউন্ড ফোর্স চায়না নামে সৈন্যবাহিনী যাত্রা শুরু করে। বর্তমানে চীনের সৈন্যবাহিনীর সংখ্যা হচ্ছে 20 লক্ষের অধিক। এই সংখ্যা প্যারিস ও বুদাপেস্টের জনসংখ্যাকে ছাড়িয়ে গেছে। চীনকে পান্ডার মালিক বলা হয়, কারণ পান্ডা এখন শুধু চীনেই পাওয়া যায়। যদি বিশ্বের অন্য কোনো দেশে পান্ডা দেখা যায়, তবে ধরে নিতে হবে তা চীন থেকে ভাড়া করে আনা হয়েছে। পান্ডাকে চীনের জাতীয় সম্পদ আখ্যায়িত করা হয়। দক্ষিণ পশ্চিম ও পশ্চিম মধ্য চীনের পাহাড়ি ঢালের ঘন বাঁশবনে এরা বাস করে। এদের খাবারের শতকরা 99% হচ্ছে বাঁশের পাতা। তাই বাঁশবন হ্রাসের সাথে সাথে এদের সংখ্যা দ্রুত কমে যাচ্ছে। প্রযুক্তিগত দিক দিয়ে অনেক উন্নতি হলেও চীনে এখনো অনেক লোক গুহায় বাস করে। 2012 সালের প্রকাশিত তথ্য অনুসারে জানা যায় চীনে এখনো 30 মিলিয়ন লোক গুহায় বাস করে। নববর্ষ উপলক্ষে চীনে দীর্ঘদিন ছুটি দেওয়া হয়। তারা জানুয়ারি অথবা ফেব্রুয়ারি মাসে নববর্ষ উদযাপন করে। নববর্ষের ছুটিতে প্রায় সকল কাজকর্মী বন্ধ করে পরিবারের সঙ্গে ছুটিতে কাটাতে ছুটে যায় এখানে সবাই। উদ্ভাবনের দিক থেকে বর্তমানে চীনকে সকলেই চেনে। প্রযুক্তির নানা শাখায় এদের অবদান বর্তমানে যেমন দেখা যায়, অতীতেও তেমনই ছিল। এই তো যদি বলা হয় আইসক্রিমের কথা, সেই আইসক্রিমের আবিষ্কার কারকও হচ্ছে এই চীন। চীনে 618 থেকে 97 খ্রিস্টপূর্বে 94 জন শ্রমিক মিলে প্রথম আইসক্রিম তৈরি করেছিল। ছোটখাটো এক বাটি আইসক্রিম তৈরির জন্য এতগুলো শ্রমিক খাটানো হয়েছিল। সে সময় মহিষের দুধ, ময়দা ও কপুর মিশিয়ে তৈরি করা হয়েছিল আইসক্রিম। আপনি জেনে অবাক হবেন, চীনে অনেক বড় বড় ওয়েবসাইট বন্ধ রাখা হয়েছে। গুগল, ফেসবুক, ইউটিউব চীনে গেলে আপনি চালাতে পারবেন না, কারণ চীন সরকার আপলোড ও ডাউনলোড করা তথ্যগুলো নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখতে চায়। এই উদ্দেশ্যে তারা নিজেদের তৈরি ওয়েবসাইট ব্যবহার করেন। চীনের একটি কোম্পানি 2015 সালে বিশ্বের মাঝে সবচেয়ে দ্রুততম সময়ে ভবন নির্মাণ করার দাবি করেছিলেন। কোম্পানিটি মাত্র 19 দিনে 57 তলা ভবন নির্মাণ করেছিল। সম্প্রতি চীনে নোভেল করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় চিকিৎসা সেবা সহজ করার জন্য মাত্র 10 দিনে হাসপাতাল তৈরি করেন। ফুশেনশান নামের হাসপাতালটি আয়তন 25,000 বর্গমিটার। 1,000 শয্যা বিশিষ্ট হাসপাতালটি দ্রুত নির্মাণ করে সবাইকে অবাক করে দিয়েছিল এই চীন। প্রযুক্তিগত নানা দিক দিয়ে চীন উন্নতি করলেও এখনো সেখানে প্রচুর বন্য জীবজন্তু খাওয়া হয়। এজন্য সেখানে মাঝে মাঝে ভয়াবহ রোগের বিস্তার ঘটে। বর্তমানে সরানো নোভেল করোনা ভাইরাসের বন্য জীবজন্তু থেকে ছড়িয়েছে বলে গবেষকরা দাবি উঠিয়েছেন। ঠিক যেমন খাদ্য হিসাবে বন্য প্রাণী খাওয়ার 17 বছর আগে প্রাণঘাতী সার্স ভাইরাস বিস্তার লাভ করেছিল, চীন দেশটি বিশ্বের খুবই আলোচিত একটি দেশ। প্রযুক্তিগত দিক থেকে ব্যাপক উন্নতি সাধন করলেও প্রাকৃতিক পরিবেশ নিয়ে তাদের হয়তো একটু বেশি উদার। এই দেশটি কিন্তু পৃথিবীর সবচেয়ে বেশি কার্বন ডাই অক্সাইড নিঃসরণ করে থাকে।